your name 33 my day আমার দিন look listen and say দেখো শোনো এবং বলো the chicken is good মুরগিটি খুব ভালো বা মজার গোছাতে সে বলছে কি we cooked it আমরা এটি রান্না করেছি we helped মাম সে বলছে আমরা মাকে সাহায্য করেছি language ফোকাস আমাদেরকে ভাষার কি লক্ষ্য করতে হবে পাস্ট সিম্পল টেন্স আমরা এখন অতীতের সাধারণ বক্তব্যগুলো নিয়ে বা কাল নিয়ে কথা বলবো উই ইউ দ্য সিম্পল পাস্ট আমরা ব্যবহার করি সাধারণ বর্তমান কাল টু টক অ্যাবাউট থিংস দ্যাট হ্যাপেন্ড বিফোর নাও ওই জিনিস সম্পর্কে যেগুলো এখনের আগেই হয়েছে অর্থাৎ আমরা এখন যা করছি তা বর্তমান যা হয়ে গেছে সেগুলো সম্পর্কে কথা বলার সময় আমরা সাধারণ অতীত কাল ব্যবহার করি যেমন প্লাস ইডি। ইডি সাথে অনেক সময় আমরা যোগ করে কি করতে পারি অতীত বোঝানোর জন্য যেই ব্যবহার করা হয় সেগুলো তৈরি করতে পারি যেমন কুক বোঝায় সাধারণ বর্তমানে কুকড বললে বোঝাবে এটি পূর্বে অর্থাৎ করা হয়েছে ওয়াক বললে বোঝায় আই ওয়াক আমি হাঁটি আই ওয়াক অর্থাৎ আমি হেঁটেছি বা হেঁটেছিলাম ভিজিট আমি ভিজিট করি বা আমি দেখতে যাই ভিজিটেড আমি দেখে এসেছি বা দেখেছিলাম ওয়ার্ক আমি কাজ করি ওয়ার্ক আমি করেছিলাম প্লে আমি খেলি আই প্লেড আমি খেলেছিলাম কিভাবে কাজ করতে পারি যেমন ভার্বের সাথে শুধু ডি দিয়ে হতে পারে যেমন কি লাইক থেকে লাইক লাভ থেকে লাভ নেম থেকে নেমড ভার্বের সাথে আমরা ওয়াই যোগ করে করতে পারি যেমন যেগুলোর ভার্বের শেষে ওয়াই রয়েছে সেগুলোকে আমরা আই এবং ইডি যোগ করে করতে পারি যেমন ট্রাই এখানে শেষে ওয়াই রয়েছে এই ওয়াই জায়গায় আমরা আই দিয়ে এরপরে ইডি দিয়ে আমরা পাস্ট টেন্স বানাতে পারি এইভাবে ট্রাই থেকে ট্রাইড স্টাডি থেকে স্টাডিড সাম ভার্বস আর ইরেগুলার রিমেম্বার দ্যাম কিছু আছে যেগুলো হচ্ছে রেগুলার মানে এগুলোর জন্য আসলে কোনো নিয়ম খাটে না সেগুলোকে মনে রাখতে হবে মেক থেকে মেড গো ওয়েন্ট হ্যাভ হ্যাড এগুলো এই নিয়মগুলো অনুসরণ করে না এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে কোন শব্দগুলো পাস টেন্স রয়েছে সেগুলো আমাদেরকে বলতে হবে যেমন এখানে কুকের এর পাস্টেন্স কি থেকে হ্যাড ওয়াক থেকে ওয়াক থেকে নেম রিড রেডি হয় ভিজিট থেকে ভিজিটেড এড ট্রাই থেকে ট্রাইড বি থেকে ওয়াজ বা ওয়েক থেকে ওয়ার্ক স্টাডি থেকে স্টাডিট সি থেকে স প্লে থেকে প্লেট মেঘ থেকে মেড ইট থেকে এট লাইক থেকে লাইট গো থেকে ওয়েট সিট থেকে স্য রিড অ্যান্ড রাইট পড়ো এবং লেখো ইজ যদি বর্তমান হয় তাহলে ওয়াজ হবে অতীত ওয়াশ যদি বর্তমান হয় ওয়াশড হবে অতীত স্টে যদি বর্তমান হয় স্টেইড হবে অতীত আর থেকে হবে ওয়ার আর থেকে ওয়াজও হতে পারে ওয়ারও হতে পারে এম পরিবর্তে ওয়াজ হয় সে হলে সেইড ক্লিন থেকে ক্লিন দু থেকে ডিট রান থেকে র্যান ক্রাই থেকে ক্রাইড কাট থেকে কাটই হয় হ্যাড থেকে হ্যাড লেসন থ্রি টু ফাইভ বলা হচ্ছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ with the past simple tense of the বলা হচ্ছে প্যারাগ্রাফটি ব্র্যাকেটে দেওয়া যে ভার্বগুলো ক্রিয়াগুলো রয়েছে তার সাধারণ অতীত ব্যবহার করে অনুচ্ছেদটি সম্পূর্ণ করো কমপ্লিট সম্পূর্ণ করো দ্য প্যারাগ্রাফ অনুচ্ছেদটি উইথ দ্য past simple tense সাধারণ অতীত দিয়ে অফ দ্য ভার্বস অর্থাৎ সাধারণ অতীত কালের ব্যবহার করে ইন দ্য ব্র্যাকেটস যেগুলো ব্র্যাকেটে দেওয়া রয়েছে তাহলে বলা হচ্ছে কি হাই হাই আই এম সামিন ইস্টারডে গতকাল আই গো হবে না আমাদেরকে অতীতকাল ব্যবহার করতে বলা হয়েছে গো এর অতীত কি গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট আই ওয়েন্ট টু দ্য পার্ক উইথ মাই ফ্যামিলি আমি পার্কে গিয়েছিলাম উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে উই হ্যাভ না হয়ে হ্যাভ এর পাস্ট কি হ্যাড উই হ্যাড সাম স্যান্ডউইচেস অ্যান্ড সাম ফ্রুট আমরা কিছু স্যান্ডউইচ এবং ফলমূল খেয়েছিলাম উই স্যাট অন দা গ্রাস আমরা ঘাসের উপর বসেছিলাম এন্ড টকড ফর এ লং টাইম এবং অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম ইট ওয়াজ এ বিউটিফুল ডে বি এর পাস্ট কি হতে পারে ওয়াজ বা ওয়ার এখানে হবে ইট এর সাথে হয় ওয়াজ তাহলে ইট ওয়াজ এ বিউটিফুল ডে এটি খুবই একটি চমৎকার দিন ছিল বা সুন্দর দিন ছিল সূর্য খুব আলো দিয়েছিল বা জল করছিল আকাশে আফটার ইটিং খাওয়া শেষে আই প্লেট আমি খেলেছিলাম উই ব্রাদার অ্যান্ড সিস্টার আমার ভাই এবং বোনের সাথে আমি খেলেছিলাম উই জাম্পড আমরা লাফালাফি করেছিলাম অ্যান্ড র্যান এবং দৌড়েছিলাম শ্রু দ্য ট্রিজ গাছের ভেতরে ভেতরে আমরা দৌড়েছিলাম দেন উই ওয়েন্ট হোম ইন দ্য কার তারপর আমরা গাড়িতে করে বাসায় এসেছিলাম দ্য ট্রাফিক ওয়াজ হেভি অনেক গাড়ি ঘোড়া ছিল সো উই

অতীতকালের সময় প্রশ্ন করতে ছাড়াও ডিট দিয়ে প্রশ্ন করা হয় তাহলে এখানে আমরা লিখলাম যে কোথায় গিয়েছিল আমরা ডিড সামিন 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 গো গো না দিয়ে তখন কি লিখবো ডিট দিয়ে আমরা বুঝতে পারছি এটি পাস টেন্স তাই এখানে গো ব্যবহার করব না আমরা গো এর পাস টেন্স ব্যবহার করব আমরা লিখব সামিন ওয়াইন টু দ্য পার্ক তাহলে আমরা লিখব সামিন ওয়াইন টু দ্য পার্ক হু ডিড হি গো উইথ সে কার সাথে গিয়েছিল এখানে ডিড দিয়ে যখন পাস বোঝাচ্ছে তখন আর এখানে পাস ব্যবহার করা হবে না কিন্তু প্রশ্নের যখন উত্তর দিব আমরা তখন পাস টেন্স ব্যবহার করতে হবে এখানে কি লেখা হচ্ছে হি ওয়েন্ট উইথ সে গিয়েছিল কার সাথে উইথ হিজ ফ্যামিলি মাই ফ্যামিলির জায়গায় কি হয়ে যাবে হিজ ফ্যামিলি তাহলে আমরা লিখব হি ওয়েন্ট উইথ হিজ ফ্যামিলি হোয়াট ডিড হি ইট সে কি খেয়েছিল তাহলে হি ইট না হয়ে হবে এট হি এট সাম সে কোথায় বসেছিল অন সে তার ভাই এবং বোনের সাথে কি করেছিল ডিড দিয়ে বোঝাচ্ছে পাস্ট তাহলে আমরা লিখবো হি এখানে লিখবো আই না হয়ে যাবে হি প্লেড উইথ হি ব্রাদার অ্যান্ড সিস্টার মাই না হয়ে কি হয়ে যাবে হি দিয়ে প্রশ্ন করা হয়েছিল তাই উত্তরে হবে হি পরিবর্তে হিজ তার সে তার ভাই এবং বোনের সাথে খেলাধুলা করেছিল হি প্লেট এখানে কমা হবে জাম্পড অ্যান্ড র্যান থ্রু দ্য ট্রিজ উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার বা শুধুমাত্র আপনার একটি অংশ দিয়ে শেষ করতে পারেন হাউ ওয়াজ দ্য ট্রাফিক অন দ্য ডে তাহলে এখানে

বলা হচ্ছে রাইট ওয়ান সেন্টেন্স অ্যাবাউট ইউ স্টার্টেড গতকালকে তুমি করেছ এমন একটি বাক্য লিখো রাইট ওয়ান সেন্টেন্স একটি বাক্য লিখোট সম্পর্কে আর হোয়াট ইউ ডিড যা তুমি করেছো ইয়ে আর গতকাল বলতে তো বোঝাচ্ছে যে গতকাল যা চলে গেছে তাহলে তুমি গতকালে করেছ এমন একটি বাক্য লিখো রাইট ইউ সেন্টেন্সেস টু ইউর গ্রুপ রিড ইউ সেন্টেন্সেস তোমার বাক্যগুলো পড়ো টু ইওর গ্রুপ তোমার দলের সাথে যেমন এখানে বলা হচ্ছে ইস্টারডে গতকাল আই ওয়াক টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম বা স্কুলে হেঁটে গিয়েছিলাম ইস্টারডে আই ate rice and vegetables গতকালকে আমি ভাত এবং সবজি খেয়েছিলাম এভাবে করে আমরা আমাদের নিজেদের মতো বাক্য তৈরি করতে পারি ইউনিট 34 लेसन 1 এন্ড 2 এস এম সুলতান আমরা এখন এস এম সুলতান সম্পর্কে জানব লুক রিড অ্যান্ড সে দেখো পরো এবং বলো এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ দ্য কান্ট্রি এস এম সুলতান হচ্ছেন একজন বিখ্যাত চিত্রশিল্পী পেইন্টার মানে কি চিত্রশিল্পী অফ দ্য কান্ট্রি তাহলে এস এম সুলতান আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী হি ওয়াজ বর্ন ইন নরাইল ইন নাইনটিন নাইনটি থ্রি তাহলে এখানে বলা হচ্ছে যখন কারো জন্ম সম্পর্কে বলা হয় তখন সেটিকে আমরা হি ওয়াজ বর্ন শি ওয়াজ বর্ন এভাবে করে বাক্যটি গঠন করে যাকে আমরা বলি ভয়েসে যা সম্পর্কে আমরা উপরের ক্লাসে গিয়ে বিস্তারিত জানবো কিন্তু এতটুকু মনে রাখলেই হবে যখন কারো জন্ম সম্পর্কে আমরা বলবো তখন হি ওয়াজ বর্ন শি ওয়াজ বর্ন এভাবে করে আমরা লিখবো তাহলে হি ওয়াজ বর্ন ইন নরাইল তিনি নরাইলে জন্মগ্রহণ করেন ইন নাইনটিন টোয়েন্টি থ্রি উনিশশো সালে তিনি নরাইলে জন্মগ্রহণ করেন হিজ ফ্যামিলি ডিডেন্ট হ্যাভ এ লট অফ মানি তার পরিবারের অনেক টাকা পয়সা ছিল না হিস ফ্যামিলি তার পরিবারের ডিডেন্ট হ্যাভ ছিল না এ লট অফ মানি অনেক টাকা সুলতান ওয়েন টু স্কুল ফর ফাইভ ইয়ার্স সুলতান ওয়েন টু স্কুল তিনি স্কুলে গেছেন ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছর তিনি পাঁচ বছর স্কুলে গেছেন বাট দেন কিন্তু পরে হি টু ওয়ার্ক উইথ হিজ ফাদার তিনি তার বাবার সাথে কাজে গেছেন তাহলে পাঁচ বছর তিনি পড়ালেখা করেছেন এরপরে তিনি তার বাবার সাথে কাজ শুরু করেন কারণ তাদের পরিবারের টাকা পয়সা তেমন ছিল না অ্যাজ এ চাইল্ড শিশু হিসেবে সুলতান লাভ টু ড্র সুলতান আঁকতে পছন্দ করতেন ভালোবাসতেন হি ড্রু পিকচার্স অফ বিল্ডিংস অ্যান্ড আদার থিংস তিনি এঁকেছিলেন পিকচার্স ছবি অফ বিল্ডিংস দালান কোঠার অ্যান্ড আদার থিংস এবং অন্যান্য জিনিসে তিনি ছবি এঁকেছিলেন হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট ক্যালকাটা আর্ট কলেজ তিনি কলকাতা আর্ট কলেজে পড়তে চেয়েছিলেন হি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন ওয়ান থেকে ওয়ান্টেড তিনি চেয়েছিলেন টু স্টাডি পড়তে অ্যাট কোথায় ক্যালকাটা আর্ট কলেজ কলকাতা আর্ট কলেজে তিনি পড়তে চেয়েছিলেন বাট হি ফ্যামিলি ডিডেন্ট হ্যাভ দ্য মানি কিন্তু তার পরিবারের কাছে টাকা ছিল না বাট কিন্তু ফ্যামিলি তার পরিবারের ডিড এন্ড হ্যাভ ছিল না দ্য মানি তার পরিবারের টাকা ছিল না ইন সালে হি গট দ্য মানি হি ওয়েন্ট টু দা ক্যালকাটা আর্ট কলেজ তিনি টাকা পেলেন এবং কলকাতা আর্ট কলেজে চলে গেলেন বা পড়তে গেলেন তাহলে হি গট দ্য মানি তিনি টাকা পেলেন বা টাকা উপার্জন করতে পেরেছিলেন আমরা এভাবেই বলবো অ্যান্ড এবং হি ওয়ে তিনি গেলেন টু দ্য ক্যালকাটা আর্ট কলেজ কলকাতা আর্ট কলেজে হি স্টেড দেয়ার ফর থ্রি ইয়ার্স অ্যান্ড দেন হি লেফট তিনি সেখানে তিন বছর ছিলেন এবং এরপরে চলে গেলেন বা সেটি ছেড়ে দিলেন হি স্টেড দেয়ার তিনি সেখানে ছিলেন ফর থ্রি ইয়ার্স তিন বছরের জন্য বা তিন বছর তিনি সেখানে ছিলেন অ্যান্ড দেন হি লেফট এবং তারপর তিনি ছেড়ে গেলেন বা শেষ করলেন হি ট্রাভেলড তিনি ভ্রমণ করলেন অ্যারাউন্ড দ্য এশিয়া অ্যান্ড ইউরোপ এশিয়া এবং ইউরোপের চারিদিকে তিনি কি করলেন ভ্রমণ করলেন অ্যান্ড পেইন্টেড এবং তিনি আঁকলেন রিভার্স নদী ট্রিজ গাছগাছালি অ্যান্ড ভিলেজেস গ্রামসমূহ অ্যান্ড ইটস পিপল এবং সেসব মানুষের তিনি তাহলে কি করলেন তিনি নদীগুলো বা গাছগাছালিগুলো এবং গ্রাম এবং গ্রামের মানুষদের ছবি আঁকলেন দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ তারপর তিনি বাংলাদেশে ফিরে আসলেন দেন তারপর হি কেম ব্যাক তিনি ফিরে আসলেন টু বাংলাদেশ বাংলাদেশে হি পেইন্টেড পিকচার্স তিনি ছবি আঁকলেন অব দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ তিনি বাংলাদেশের কৃষক এবং জেলেদের ছবি আঁকলেন এখানে ড্র এবং পেইন্টের মধ্যে আমরা ভালো তফাৎ বুঝতে পারি সেটি হচ্ছে ড্র মানে হচ্ছে সাধারণভাবে আঁকা আর পেইন্ট মানে হচ্ছে যেগুলোতে রঙ দিয়ে আঁকা হয় তাহলে এখানে আমরা বুঝতেই পারছি তিনি পেইন্টার ছিলেন মানে কি তিনি আসলে রং নিয়ে খেলা করতে পছন্দ করতেন তিনি আঁকতেন রং ব্যবহার করতেন শুধু পেন্সিল দিয়ে আঁকাকে বোঝাচ্ছে না বলা হচ্ছে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান অ্যান্ড হিজ পেন্টিংস পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীর চারপাশের মানুষ নো অ্যাবাউট সুলতান অ্যান্ড হিজ পেন্টিং সুলতান এবং তার চিত্রকর্ম সম্পর্কে জানেন আমরা এখানে দেখতেই পাচ্ছি রং তুলির কাজ হি অ্যাক্সিবিটেড হিস পেন্টিংস অ্যালং উইথ দ্য ফেমাস পেইন্টার্স পাবলো পিকাসো অ্যান্ড সালভেদর ডালি তিনি অ্যাক্সিবিটেড অর্থাৎ তিনি প্রদর্শন করেছেন হিস পেন্টিংস তার চিত্রকর্মগুলো অ্যালং উইথ কাদের সাথে তাদের সাথে কারা তারা অ্যালং উইথ দ্য ফেমাস পেইন্টার্স বিখ্যাত চিত্রশিল্পীদের সাথে এই বিখ্যাত চিত্রশিল্পীরা কারা বিখ্যাত শিল্প চিত্রশিল্পীরা হচ্ছেন পাবলো পিকাসো এবং সালভেদর ডালি তাহলে তিনি তার চিত্রকর্মগুলো পাবলো পিকাসো এবং সালভাদর ডালির মতো বিখ্যাত চিত্রশিল্পীদের সাথে প্রদর্শন করেছেন সুলতান লাভ চিলড্রেন সুলতান বাচ্চাদের খুব ভালোবাসতেন হি স্টাবলিশড নন্দন কানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন তিনি শিশু স্বর্গ এবং নন্দন কানন প্রতিষ্ঠা করেন কাদের জন্য বাচ্চাদের জন্যে হেয়ার দে কুড গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেন্টিং এখানে কি হতো এখানে তারা শিক্ষা পেত এবং তারা কি করতে পারত চিত্রকর্ম শিখতে পারত এভরি ইয়ার প্রতি বছর দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নরাইল প্রতি বছর নরাইলে কি হয় সুলতান মেলা হয় হি ইন তিনি উনিশশো চুরানব্বই সালের মৃত্যুবরণ করেন এট এ হসপিটাল ইন যশোর তিনি যশোরের একটি হাসপাতালে উনিশশো সালে মৃত্যুবরণ করেন বলা হচ্ছে রিড এগেন রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যা ফর ফলস আবার পর রিড অ্যাগেন আবার টি টি লিখো ফর ট্রু সত্য হলে টি এবং ফর ফলস এফ তাহলে এখানে আমরা মিথ্যা হলে সত্য হলে টি লিখবো বলা হচ্ছে সুলতান ফ্রম তাহলে সুলতান নরাইলে ছিল বা নরাইলে জন্মগ্রহণ করেন তাহলে এটা সত্য আমরা লিখবো টি সুলতান ফ্যামিলি ওয়ার রিচ সুলতানের ফ্যামিলি বড় লোক ছিল বা ধনী ছিলেন সুলতানের পরিবার ধনী ছিল আমরা জানি সুলতানের ফ্যামিলি ধনী ছিল না তাহলে এখানে এফ সুলতান ওয়াইন টু স্কুল ফর ফোর ইয়ার্স সুলতান চার বছর স্কুলে গেছেন না তিনি আসলে পাঁচ বছর স্কুলে গিয়েছেন তাহলে এটি ফলস সুলতান তিনি যশোরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তাহলে এটি সত্য টি অনলি পিপল ইন বাংলাদেশ নো অ্যাবাউট সুলতান বলা হচ্ছে অনলি পিপল শুধু ওই মানুষগুলো ইন বাংলাদেশ বাংলাদেশের মানুষ নো অ্যাবাউট সুলতান সুলতান সম্পর্কে জানে আসলে এটি মিথ্যা পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান তাহলে এটি ফলস এফ সুলতান সেট আপ স্কুল ফর অ্যাডাল্টস ইন নরাইল সুলতান কি প্রাপ্ত বয়স্কদের জন্য নরাইল স্কুল প্রতিষ্ঠা করেন না তিনি বাচ্চাদের জন্য করেন তাহলে এটি ফলস ফলস বলা বলা হচ্ছে হচ্ছে রাইট সেন্টেন্সেস কারেক্টলি ইন এক্সারসাইজ বুক এখানে রাইট দ্য সেন্টেন্সেস লেখো ভুল বাক্যগুলো কারেক্টলি ঠিকভাবে ইন ইউর এক্সারসাইজ বুক তোমার খাতায় ভুল বাক্যগুলোকে ঠিকভাবে লিখো সুলতানস ফ্যামিলি ওয়ার রিচ সুলতানের ফ্যামিলি ধনী ছিল এটি ফলস তাহলে আমরা সত্যটিকে কি লিখব আমরা লিখব ফ্যামিলি ডিডেন্ট হ্যাভ এ লট অফ মানি সুলতানের পরিবারের অনেক টাকা পয়সা ছিল না এখানে বলা হচ্ছে সুলতান টু স্কুল ফর ফোর ইয়ার্স তাহলে এখানে হবে সুলতান ওয়েন টু স্কুল ফর ফাইভ ইয়ার্স অনলি পিপল ইন বাংলাদেশ নো অ্যাবাউট সুলতান আমরা লিখব পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান সুলতান সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্টস ইন নরাইল আমরা লিখব সুলতান সেট আপ এ স্কুল ফর চিলড্রেন ইন নরাইল রিড এগেন চুজ দ্য কারেক্ট আনসার আবার পড়ো চুজ দ্য কারেক্ট আনসার বাছাই করো দ্য কারেক্ট আনসার সঠিক উত্তরটি বাছাই করো ওয়েন ওয়াজ সুলতান বর্ন সুলতান কখন জন্মগ্রহণ করেন ইন নাইনটিন তাহলে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন হোয়াট ডিড সুলতান ডু আফটার হি লেফট স্কুল তিনি কি করেছিলেন স্কুল ত্যাগ করার পরে বা ছেড়ে দেওয়ার পরে হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার হাউ লং ডিড সুলতান স্টে অ্যাট কলেজ তিনি কত বছর কলেজে ছিলেন আমরা জানি তিন বছর ফর থ্রি ইয়ার্স ওয়ার ইজ দ্য সুলতান মেলা হেল্ড কোথায় সুলতান মেলা হয় আমরা জানি বলা হচ্ছে এম সুলতান ওয়াসবর্ন কখন এবং কোথায় এস এম সুলতান জন্মগ্রহণ করেন আমরা লিখব এস এম সুলতান বর্ন ইন নরাইল ইন নাইনটিন টোয়েন্টি থ্রি এস সুলতান নরাইলে উনিশশো সালে জন্মগ্রহণ করেন ওয়ার ডিড হি ওয়ান্ট টু স্টাডি তিনি কোথায় পড়াশোনা করতে চেয়েছিলেন আমরা লিখব হি কলেজ তিনি কলকাতা পড়ালেখা করতে চেয়েছিলেন এশিয়া অ্যান্ড ইউরোপ হোয়াট ডিড হি পেইন্ট তিনি কি এঁকেছিলেন ওয়াইল্ড যখন তিনি কি করছিলেন ট্রাভেলিং ভ্রমণ করছিলেন অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ ইউরোপ এবং এশিয়াতে তিনি ভ্রমণকালে কি কি এঁকেছিলেন ওয়ার্ল্ড ট্রাভেলিং অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ যখন তিনি এশিয়া এবং ইউরোপের চারিদিকে ভ্রমণ করছিলেন হি পেইন্টেড তিনি এঁকেছিলেন রিভার্স ট্রিজ ভিলেজেস অ্যান্ড ভিলেজ পিপল হোয়াট ডিড হি পেইন্ট অ্যাবাউট বাংলাদেশ তিনি বাংলাদেশের কী সম্পর্কে এঁকেছিলেন হি পেইন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স অ্যান্ড দ্য ফিশারম্যান অফ বাংলাদেশ তিনি বাংলাদেশের কৃষক এবং জেলেদের ছবি এঁকেছিলেন হোয়াট হ্যাপেন্স ইন নরাইলে ব্রিয়ার প্রতি বছর নরাইলে কী হয় প্রতি বছর নড়াইলে কি হয় আমরা জানি সুলতান মেলা হয় তাহলে এব্রিয়া ইয়ার দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নরাইল প্রতি বছর নরাইলে সুলতান মেলা হয় ইউনিট থার্টি ফাইভ মাই ক্রিপ আমার ভ্রমণ বা প্রমোদ ভ্রমণ বলি আমরা এটাকে বা যাত্রা বলি তাহলে আমার প্রমোদ ভ্রমণ বা যাত্রা রিড অ্যান্ড সে পড়ো এবং বলো মাই নেম ইজ কুসুম আমার নাম কুসুম আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম চিলমারি ইন কুড়িগ্রাম বাট কিন্তু আমার পরিবার চিলমারি ইন কুড়িগ্রাম কুড়িগ্রামে চিলমারিতে থাকে বা তারা কুড়িগ্রামে চিলমারি থেকে এসেছে মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড মেনি অফ মাই রিলেটিভ স্টিল লিভ দেয়ার আমার দাদি বা নানি অ্যান্ড মেনি অফ মাই রিলেটিভস এবং আমার অনেক আত্মীয় স্বজন স্টিল লিভ দেয়ার এখনো স্টিল অর্থাৎ এখনো লিভ দেয়ার সেখানে বসবাস করে লাস্ট জুন গত জুনে বা জুন মাসে আই ওয়েন্ট টু ভিজিট মাই গ্র্যান্ড মাদার আমি আমার দাদিকে দেখতে গিয়েছিলাম আর কাকে মাই আঙ্কেল অ্যান্ড কাজিনস ইন চিলমারি তাহলে চিলমারিতে গত জুন মাসে আমি আমার দাদি আমার চাচা বা ফুফা বা মামা বা খালু এবং আমার চাচাতো মামাতো ফুফা ফুফাতো এই ধরনের ভাই বোনদেরকে বোঝায় তাদেরকে দেখতে গিয়েছিলাম দেয়ার হাউজ ইজ নিয়ার দ্য যমুনা রিভার তাদের বাড়ি হচ্ছে ইজ নিয়ার কাছেই দ্য যমুনা রিভার যমুনা নদীর পাশেই তাদের বাড়ি মাই আঙ্কেল ইজ এ ফিশারম্যান আমার চাচা বা মামা বা ফুফা খা খালু আমরা যে কোনো একজনকে ধরেই কাজ করি এখানে আমার চাচা বলবো এখানে আমরা চাচা দিয়ে বলছি আমার চাচা হচ্ছেন একজন জেলে মাই গ্র্যান্ড এখানে আমরা দাদা নানা না বলে আমরা একটি দিয়ে কাজ করছি এখানে আমরা ধরে নিচ্ছি দাদা মাই গ্র্যান্ড আমার দাদা ওয়াজ এ ফিশারম্যান আমার দাদা একজন জেলে ছিলেন বাট হি ডাইড অ্যাবাউট টেন ইয়ার্স অ্যাগো কিন্তু হি ডাইড তিনি মৃত্যুবরণ করেন অ্যাবাউট টেন ইয়ার্স অ্যাগো এখানে সম্পর্কে বোঝাবে না এখানে বোঝাবে প্রায় দশ বছর আগে আই ডিডেন্ট নোহিম আমি তাকে জানতাম না বা চিনতাম না এখানে বোঝানো হচ্ছে যে কুসুমের জন্মের আগে হয়তো তিনি মারা গেছেন বলা হচ্ছে হোয়েন মাই সিস্টার অ্যান্ড আই ভিজিটেড চিলমারি ইন যখন আমি আমার বোন এবং আমি চিলমারি ভ্রমণ করতে যাই বা চিলমারিতে যাই উই হ্যাড সো মাচ ফান আমরা খুব মজা করি আওয়ার গ্র্যান্ড মাদার টোল্ড আস স্টোরিজ অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আমার দাদি আমাদেরকে বলেছে অনেক গল্প আমাদেরকে অনেক গল্প শুনিয়েছে অ্যাবাউট আওয়ার ফ্যামিলি আমাদের পরিবার সম্পর্কে অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে হিস্ট্রি মানে কি ইতিহাস মাই আঙ্কেল কট এ লট ফিশ আমার চাচা অনেক মাছ ধরেছেন তাহলে ক্যাচ থেকে কি হয় কট মাই ফেভারিট ফিস ইজ চাপিলা আমার পছন্দের মাই ফেভারিট ফিস আমার পছন্দের মাছ হচ্ছে চাপিলা ইটস এ থিন হোয়াইট ফিশ এটি পাতলা সাদা একটি মাছ বলা হচ্ছে ইটস ডেলিশিয়াস এটি খুবই সুস্বাদু উই হেল্প আওয়ার গ্র্যান্ড মাদার মেক দ্য ফিশ এভরি নাইট আমরা প্রতিদিন উই হেল্প আমরা সাহায্য করেছি আওয়ার গ্র্যান্ড মাদার আমাদের দাদিকে মেক দ্য ফিশ এভরিডে মাছ তৈরি করতে অর্থাৎ মাছ রান্না করতে আমরা প্রতি রাতে আমাদের দাদিকে সাহায্য করেছি উই অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস আমরা কি কি তৈরি করেছি আরও আমরা ভাত এবং শাক রান্না করেছি ইট ওয়াজ এ ভেরি স্পেশাল ট্রিপ এটি ছিল খুবই স্পেশাল অর্থাৎ কি বিশেষ একটি প্রমোদ ভ্রমণ বা যাত্রা প্রমোদ ভ্রমণ বলতে কি বোঝা মজার জন্য বা রিল্যাক্সেশনের জন্য আমরা আনন্দের জন্য যে ভ্রমণ করে থাকি উই টকড উইথ আওয়ার রিলেটিভস আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছি অ্যান্ড লার্ন অ্যাবাউট আওয়ার ফ্যামিলি এবং জেনেছি অ্যাবাউট আওয়ার ফ্যামিলি আমাদের পরিবার সম্পর্কে অ্যান্ড আওয়ার কান্ট্রি আমাদের দেশ সম্পর্কে তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছি এবং আমাদের পরিবার ও দেশ সম্পর্কে জেনেছি উই অলসো স্যাং সিং থেকে কি হয় ফার্স্ট হচ্ছে স্যাং উই অলসো স্যাং সংস টুগেদার আমরা একসাথে গানও গিয়েছি তাহলে বলা হচ্ছে এখানে পেয়ার ওয়ার্ক আস্ক অ্যান্ড আনসার জোড়ায় কাজ করতে বলা হচ্ছে আস্ক আনসার প্রশ্ন করো এবং উত্তর দাও ওয়ার ডাস কুসুম লিভ কুসুম কোথায় বসবাস করে আমরা জানি কুসুম লিভস ইন ঢাকা তাহলে এখানে হচ্ছে সাধারণ বর্তমান তাই কি হবে সে থার্ড পারসন হি সি ইট এখানে কারো নাম তাহলে এখানে কি হবে থার্ড পারসন সিংগুলোর জন্য s বা yes, e যুক্ত হবে তাহলে এখানে e সাথে s যুক্ত হয়েছে কোশুম লিভস ইন ঢাকা কোশুম ঢাকায় বসবাস করে ওয়্যার ডিড কোশুম গো তাহলে ডিড দিয়ে এখানে past tense বোঝানো হচ্ছে কোশুম কোথায় গিয়েছিল কোশুম ওয়েন্ট টু চিলমারি কোশুম চিলমারিতে গিয়েছিল হু ডিড হি সি देयर সে সেখানে কাকে দেখেছিল তাহলে আমরা লিখব তাহলে আমরা লিখব দেয়ার হিস স হিজ গ্র্যান্ডমাদার হিজ আঙ্কেল এন্ড কজিনস সেখানে সে তার দাদি চাচা এবং তার

Also he helped his grandmother make fish rice and vegetables. What was special about his trip? তার এই ভ্রমণে বিশেষ কি ছিল? The special thing about his trip they talked with their relatives and learned about their family and their country. They also sang songs together. তারা তাদের আত্মীয় সজনদের সাথে অনেক কথা বলেছিল এবং পরিবার ও দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিল। এবং একসাথে গান গেয়েছিল এই ব্যাপারগুলোই ছিল এই ভ্রমণের বিশেষ ব্যাপারগুলো বলা হচ্ছে থিঙ্ক অ্যাবাউট এ ট্রিপ দ্যাট ইউ টুক আনসার দ্য কোয়েশনস থিঙ্ক চিন্তা করো অ্যাবাউট এ ট্রিপ একটি ভ্রমণ সম্পর্কে চিন্তা করো দ্যাট ইউ টুক যা তুমি হোয়াইট ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছো হিন্ট হিন্ট বলতে কি বোঝানো হচ্ছে আমাদেরকে এখানে ধারণা দেয়া হচ্ছে ইঙ্গিত দেয়া হচ্ছে যে নেম অফ দ্য প্লেস তাহলে এখানে একটি জায়গার নাম আমাদেরকে বলতে হবে হু ডিড ইউ সি দেয়ার তুমি সেখানে কাদেরকে দেখতে গিয়েছিলে অর্থাৎ এখানে কারোর নাম বলতে বলা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস আন্টিস এরকম কারো নাম ওয়েন ডিড ইউ গো দেয়ার তুমি সেখানে কখন গিয়েছিলে একটি সময়ের অর্থাৎ বছরের একটি সময়ের নাম বলতে বলা হচ্ছে আফটার দ্য এক্সামস উইন্টার ভ্যাকেশান সামার ভ্যাকেশান এটসেট্রাই এগুলো হোয়াট ডিড ইউ ডু দেয়ার তুমি সেখানে কি করেছিলে তাহলে অনেক ধরনের কাজ যেমন মিট রিলেটিভস এ ডেলিশিয়াস ফুডস হার্ড স্টোরিজ এটসেট্রা হু ডিড ইউ গো উইথ তুমি কার সাথে গিয়েছিলে যেমন ফ্যামিলি দিয়ে কি বোঝানো হয় ইত্যাদি কেন তোমার ভ্রমণটি বিশেষ একটি ভ্রমণ বা কেন তাহলে এখানে আমরা কয়েকটি কারণ লিখতে পারি যেমন এখানে কি বলা হচ্ছে যেমন হতে পারে মেড গ্র্যান্ড মাদার সামথিং স্পেশাল এই ধরনের কাজগুলো আমরা লিখতে পারি তাহলে এভাবে করে আমরা নিজেরা একটি ভ্রমণ সম্পর্কে লিখে নেব তাহলে এখানে বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন একটি ছোট রচনা লিখো অ্যাবাউট ইউর ট্রিপ তোমার ভ্রমণ সম্পর্কে ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ তাহলে এখানে আমাদেরকে অ্যাক্টিভিটি এতে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো ব্যবহার করে আমাদেরকে একটি ছোট রচনা লিখতে বলা হয়েছে তাহলে আমরা তো জানি কি কি ধরনের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে সেগুলোকে ব্যবহার করে আমরা একটি ছোট রচনা নিজেদের মতো লিখে নেব